Hello and welcome to GM Study for Dreams. This is your channel. This is your favorite channel, GM Study for Dreams. So, je journey ta shuru korechhilam je jokhon ekta West Bengal police duty thake, tumra jano poshchimbonger bibhinno prante bibhinno constable bibhinno rokom posting hoy as a force hisabe. Bibhinno rokom special battalion ache, RAF theke shuru kore, STACO theke shuru kore, CIF theke shuru kore, SAP theke shuru kore, nana rokom office duty shonge traffic theke shuru kore, sob rokom duty hoy. To jokhon একটা ডিউটি করতে করতে বোরিং ফিল করতাম, যে 20-25 দিন এক মাস পরে বাড়ি যাওয়ার টার্ন আসতো, অনেক সময় যে সময় একটা টার্ন চলে আসতো বাড়ি যাওয়ার, একটা দিন মাকে দেখার, বাড়িতে নিজের আত্মীয় স্বজনদের দেখার সুযোগ আসার আসতো, ঠিক তখনই হয়তো একটা ডিউটি পড়ে গেল, তখনই হয়তো বাড়ি যেতে পারতাম না। তখনই একদিন মনে হলো, একজন বললো যে তুই খুব সুন্দর কথা, তোর কথাগুলো খুব ভালো লাগে, তুই একবার ক্যামেরার সামনে এসে কথাগুলো বলতে পারিস, আশা করি সবাই ভালোবাসবে। তো সেখান থেকেই জার্নি শুরু। তখনই দেখলাম যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হয়েছে জাস্ট, এবং তার কাট অফ ভিডিওটা খুব ডিমান্ডেবল, তো সেইখানে কাট অফ ভিডিও দিয়েই স্টার্ট করলাম। প্রথমটা অনেককে অনুকরণ করে ভাবলাম যে এটা করলে ভালো, এটা করে ভাবতাম, তারপর ভাবলাম যে একটা ইউনিক ব্যাপার, যে একটা জিনিস সেটা ডিফারেন্সিয়েট করবে অন্যদের থেকে, সেই জিনিসটা করার চেষ্টা করলাম, একটা অথেন্টিক ব্যাপার কিছু আনার চেষ্টা করলাম। সেক্ষেত্রে আজকে আমি এই ভিডিওতে এইসব কথাগুলো কেন বলছি, তোমাদের কলকাতা পুলিশের জার্নিটা শুরু হয়েছিল আমার সেখান থেকে, সেই আমার জিএম স্টাডি ফর ড্রিমসের নতুন বিগিনিং, নতুন মানে একটা উৎপত্তি বলতে পারো, বা নিউ বর্ন অফ এ নিউ চ্যানেল, বা নিউ গাইডেন্স তোমাদের সহ মানে উপকার করার জন্যই আমার আসা। কীভাবে উপকার, অনেকের কাছে খারাপ, আমি অনেকের কাছে ভালো, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, একটা চ্যানেলের সমস্ত তথ্য সঠিক হতে পারে না, কিন্তু এই 6-7 মাসে আমার টোটাল ভিডিও বা ইনফরমেশান তোমরা নিয়ে দেখবে, একটা থেকে দুটো ভুল খবর হয়ে গেছে, কোনো কারণে কাট অফ একটা ভিডিও মনে ভুল হয়েছিল, বাকি সমস্ত কাট অফ ভিডিও সব কিছু অথেন্টিক না জেনে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি না। তো সেক্ষেত্রে সেই জার্নিটা শেষ হতে চলেছে কলকাতা পুলিশের প্রিলিমিনারি PMTPT, সেখানে সিন পেন হলে কী করবে, কীভাবে হাইট কম, কারো ওয়েট কম কীভাবে বাড়াবে সেগুলোও বলে দিয়েছিলাম অনেককে, তারাও উপকার পেয়েছে। বহুবার ফেলিওর হতে থাকা, লড়াইয়ে থাকা, বহু ছেলে হাইটে পাশ করেছে, বহু ছেলে ওয়েটে পাশ করেছে, বহু ছেলে মোটিভেট হয়েছে, হয়ে তারা মেসেজ করে আমাকে, দাদা তোমার ভিডিও দেখার আগে পর্যন্ত আমরা ডিমোটিভেট হয়ে ঘরের মধ্যে পড়ে থাকতাম, কিন্তু সেই তোমার উৎসাহতে আমরা আজকে ফের তিনবারের ফেল করা, এবারে কিন্তু হাইটে পাস করে গেছি। আমাকে বলতো যে 167 সেমি কীভাবে পাস করবো, আমি বললাম যে বারবার যেতে যেতে তোমাদের একবার ঠিক হয়ে যাবে, কারণ ঈশ্বর যে কখন কার জন্য কী ভেবে রেখেছে এটা আমরা কেউ জানি না। যখন থেকে ধরো তোমাদের দরজা সব দিক থেকে বন্ধ হয়ে গেছে, হ্যাঁ সব দিক থেকে বন্ধ হয়ে গেছে, কোনো দিক থেকে আর যাওয়ার রাস্তা নেই, তখনই একটা খোঁজার খুঁজতে খুঁজতে যে খোঁজে সে পায়, তাই খুঁজতে খুঁজতে নতুন কিছু পাওয়া যায়। তা তোমরা তোমাদের ফাইনাল ডে কবে আসবে, সবাই আমার কাছে প্রশ্ন করেছে যে কেপির ফাইনাল রেজাল্ট কবে আসবে, কেপির ফাইনাল রেজাল্ট, যে এত জার্নি PMTPT পিলি মেন এক্সাম হয়ে গিয়ে ফাইনাল জার্নি কমপ্লিট, এবারে আসবে রেজাল্ট। তো আজকে 7 তারিখ, সোশ্যাল মিডিয়ায় যারা প্রায় 1 লক্ষ থেকে শুরু করে প্রত্যেকটা মানে ক্যান্ডিডেট এবং ভিউয়ার্সদের প্রিয়, সত্যি তারা অনেক ট্যালেন্টেড, তাদের যে চ্যানেলগুলো তারা বলেছে, প্রত্যেকে বলেছে যে আজকে রেজাল্ট আসছে, সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি প্রায় 30,000 থেকে 20-40,000 ভিউ পেয়ে গেছে টোটালি, কিন্তু হঠাৎ সেই তারা আবার বলছে যে কোনো কারণে রেজাল্ট আসছে না। কিন্তু আমি এই বিষয়ে কোনো ভিডিও করিনি, আমি WBP-র ব্যাপারেও একটাই ভিডিও দিয়েছি যে এক্সাম একটা হবে কি না সেটা নিয়ে আলোচনা চলছে, নতুন সিলেবাস নিয়ে কিছু আলোচনা চলছে, সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল দুটোই, সেগুলো যতক্ষণ না ফাইনালি প্রপোজাল রেডি হয়ে সুন্দরভাবে গুছিয়ে সব কিছু আসবে তোমাদের নতুন বিজ্ঞপ্তি আসছে না। আর ফাইনাল রেজাল্ট কেপি কবে আসবে, আজকের কোনো বিজ্ঞপ্তি কোনো খবর নেই বা কিছু হওয়ার খবর নেই, তোমাদের আর মাত্র একটা দিন কষ্ট করে অপেক্ষা করতে হবে। আর একটা দিন আমি বলেছিলাম আগের ভিডিওতে যে 3 দিন তোমাদের জন্য ইম্পর্টেন্ট, 7, 8, 9 তোমাদের জন্য, আমি বলেছিলাম প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে বুধ বৃহস্পতি শুক্র এই 3টে দিন তোমাদের জীবনের একটা বড় দিন, তার মধ্যে একটা দিন তোমাদের সাফল্য, মানে কোন দিন গভর্নমেন্ট কীভাবে কী করবে জানি না, তবে তোমাদের আমি বলে রাখছি যে আর একটা দিন অপেক্ষা করো, তোমরা বৃহস্পতিবার দিনটা অপেক্ষা করো, তোমাদের রেজাল্ট চলে আসবে, কাঙ্ক্ষিত রেজাল্ট, এবং আলটিমেটলি কে কেমন রেজাল্ট করলে, এবং এটা বলার পড়ার সঙ্গে সঙ্গে যদি বলি যে তোমাদের পরশু দিন রেজাল্ট আসছে, শুক্রবার সন্ধ্যের দিকে রেজাল্ট আসছে, তোমরা পেয়ে যাচ্ছ, সবাই আমাকে ভুলে যাবে আনন্দে যে কী রেজাল্ট হলো কী হলো, কোনো খবর হয়তো আমি পাবো না, কিন্তু আমি আশা করবো আমার কমেন্ট বক্সে তোমরা একটা কমেন্ট করবে যে আমি দাদা এই নাম, এই জায়গা থেকে বাড়ি, আমি আপনার ভিডিওটা এই দিন থেকে দেখেছি, এইটুকু ছোট্ট উপকার আপনার কাছ থেকে হয়েছে, এটা ছোট্ট করে নিচে লিখো, আর রেজাল্ট পেয়ে যাবে। আর কাট অফ নিয়ে ভিডিওতে আমি দিয়েছি যে ফাইনাল কাট অফ কত হবে, ইন্টারভিউতে ন্যূনতম 7 থেকে 6 পেলেই হবে, যার যেরকম কাট অফ আমি তো বলেই দিয়েছি, কাট অফ ভিডিওতে আমি করেছি, সেই ভিডিওটা তোমরা দেখে নিও।
আলাদা করে কিছু বললাম না। লেডি কনস্টেবলদের জন্য সবসময় বলেছি যে যাদের 48 প্লাস মার্কস আছে তাদের সবসময় মানে চাকরি একদম অবশ্যম্ভাবী। আর এসটিদের জন্য তো সবসময় বলেছি যে যদি তারা 35-36-এরও কাছাকাছি নাম্বার পায় সেটাও খুব ভালো নাম্বার, অনেক কম কাট অফ যাবে। আর জেনারেলদের জন্য মেয়েদের জন্য 50 প্লাস, আর ছেলেদের জন্য বলেছিলাম যে 60 বলেছিলাম, সেটা আমি সঠিকভাবে কাট অফ ভিডিওটা আমি সঠিকভাবে গ্যারান্টি দিতে পারছি না। যেটা আমি অথেন্টিকভাবে বলতে পারি, তোমাদের পরশুদিন রেজাল্ট আসছে, কালকে আরও ভালো করে একটা ভিডিও দেবো, তবু আমি বলছি ওয়েবসাইটটা ফলো করবে শুক্রবার অবশ্যই সারা দিনের মধ্যে বিকেল থেকে বা দুপুরের পর থেকে বিকেলবেলার দিকে তোমরা খবর পেয়ে যাবে আশা করি। তো গড ব্লেস ইউ অল মাই ডিয়ার ভিউয়ার্স, এতদিন ধরে যে জার্নিটা করেছো, হার্ডওয়ার্ক করেছো, অনেক মানুষের সমালোচনার জবাব তোমরা পেয়ে যাবে। তো আর একটা দিন অপেক্ষা করো, টেনশন করো না, রেজাল্ট যাই পারে হোক রেজাল্টটা চলে আসছে, আলটিমেটলি এটাই বড় ব্যাপার। যত তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়ে যাবে ভোটের আগে তোমাদেরকে জয়েন করিয়ে নেওয়ার বা ট্রেনিংটা কমপ্লিট করানোর একটা প্রসেস চলবে, যে ডিউটি করানো যায় কি না, যেন ফোর্স তো কম আছে, সেক্ষেত্রে তোমাদের ডিউটি করানো যায় কি না, সেক্ষেত্রে তোমাদের তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে, রেজাল্টটা পেয়ে যাচ্ছ, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।